দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত সেশনেই আমাদের নির্ধারিত সিলেবাসের অধ্যায়ভিত্তিক আলোচনা আমরা শেষ করেছিলাম, সে কারণে আমরা তার পরবর্তীতে যে আলোচনাগুলো সম্পূরক হিসাবে আলোচিত হওয়া উচিত সেই হিসাবে আমরা এখন থেকে আলোচনা করার চেষ্টা করব। সে আঙ্গিকে আজকের আলোচনার নামকরণ আমি করেছি বিবিধ এক। এর ভিতরে আজকে আমি তোমাদের সাথে যে আলোচনাগুলো করার চেষ্টা করব সেগুলো হচ্ছে, গত সেশন পর্যন্ত অধ্যায়ভিত্তিক মোট 15টি সেশন আমি তোমাদের সাথে অংশগ্রহণ করেছিলাম। সেখানে তোমরা যে সকল বিষয় সম্পর্কে কমেন্টস করেছিলে সেই কমেন্টস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং একই সাথে তাত্ত্বিক পর্ব সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের বিভাগভিত্তিক নম্বর বণ্টন, যেটা তোমরা সবই জানো, তারপরেও খানিকটা আবার মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং যদি কিছু কথা এখানে নতুন চলে আসে সেগুলো একটু উল্লেখ করার চেষ্টা করব, এবং একটু গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকের জন্যই হয়তো কাজে লাগবে সেটা হচ্ছে তাত্ত্বিক পর্ব সমাপনী পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ কী কী হতে পারে সে সম্পর্কে আমার বিবেচনায় একটু সে বিষয়গুলো সম্পর্কে একটু উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সেশন শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে, গত 15টি সেশনে তোমরা যে সেশন এবং বিষয় সম্পর্কিত যে সকল কমেন্টস করেছো সেশন পরিচালক হিসাবে আমার দিক থেকে সেসবের উত্তর তোমরা জানতে পারবে। তাত্ত্বিক পর্ব সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের বিভাগভিত্তিক নম্বর বণ্টন জানতে পারবে, এবং সর্বশেষে তাত্ত্বিক পর্ব সমাপনী পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জানতে পারবে। আমরা তাহলে প্রতি সেশনের মতো আমাদের নির্ধারিত যে 30 মিনিট সময়টাকে একটু এভাবে বিভাজন করে নিতে চাই। এই সূচনা বক্তব্য, শুভেচ্ছা বিনিময় এবং পূর্ব পাঠ আমরা গত যে সেশনটি আলোচনা করেছিলাম, একদম শেষ অধ্যায় সিলেবাসের 12তম অধ্যায়, সেই আলোচনাগুলো মধ্যে আমরা যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সেটা নাম আমরা দেব প্রতি সেশনে যেরকম করে দেই পূর্ব পাঠের পুনরালোচনা, এর জন্য আমরা 9 মিনিট সময় বরাদ্দ রাখার চেষ্টা করব, এবং সবশেষে প্রশ্নোত্তর বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য 1 মিনিট সময় রেখে আমি চেষ্টা করব আজকের মূল যে আলোচনাগুলো একটু আগে উপস্থাপন করলাম তার জন্য 20 মিনিট রেখে আলোচনা শুরু করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমেই একটু আমি আলোকপাত করতে চাই গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম। গত সেশনটি ছিল হচ্ছে আমাদের নির্ধারিত সিলেবাসের 12তম অধ্যায়ের উপরে, এবং সেগুলো ছিল হচ্ছে, লেজার ব্যবহার করে বিভিন্ন প্রকার পরিমাপ গ্রহণ পদ্ধতির তালিকাকরণ, লেজার পরিদর্শনের কার্যনীতির ব্যাখ্যা, চিত্রসহ লেজার টেলিমেট্রিক সিস্টেমের বর্ণনা, ইলেকট্রো অপটিক্যাল পরিদর্শনের ব্যবহার উল্লেখকরণ, ভিডিও মেট্রোলজি বা ভিশন মেট্রোলজির বর্ণনা। আমি প্রতি সেশন শেষে যেরকম বলি এবং প্রত্যেকটি সেশন শুরুর দিকে যেরকম প্রত্যাশা করি, ঠিক তেমনি করে আজকেও আমি প্রত্যাশা করছি। তোমরা গত সেশন শেষে নিশ্চয়ই এটার সম্পর্কিত অনেক টেস্ট করেছো, এবং আমার আলোচনা শেষে যেগুলো তোমরা শুনতে পেয়েছিলে, বুঝতে পেরেছিলে, অনুধাবন করেছিলে টেক্সট পড়ে, সেই ধারণাটিকে এবং জ্ঞানটিকে আরও তোমরা বৃদ্ধ করেছো বা বাড়িয়ে নিয়েছো। তারপরেও আমরা যা বলেছিলাম সেটা একটু দ্রুত আমরা শুনে নেওয়ার চেষ্টা করি। লেজার ব্যবহার করে বিভিন্ন প্রকার যে পরিমাপ গ্রহণ পদ্ধতির তালিকাকরণের ক্ষেত্রে আমরা বলেছিলাম অনেকভাবে
লেজার ব্যবহার করে আমরা মাপ গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে আমরা মাত্র গুটি কয়েক লিস্ট আমরা করেছিলাম, তার ভিতরে আমি উল্লেখ করেছিলাম লেজার ডিফ্র্যাকশন, টাইম অফ ফ্লাইট, লেজার ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, 3D লেজার স্ক্যানিং, লেজার ইন্টারফেরোমেট্রিক মেজারিং সিস্টেমস, লেজার ইটালন্স অফ অপটিক্যাল ফ্রিকোয়েন্সিস, হাই পাওয়ার ECL লেজার্স, লেজার্স উইথ হাই কোহারেন্স ফর মেজারিং পারপাজেস, এই জাতীয় বেশ কয়েকটি পদ্ধতির কথা আমরা বলেছিলাম এবং আরও বলেছিলাম এই সম্পর্কিত আর অসংখ্য তালিকা তোমরা পদ্ধতি তোমরা জানতে পারবে, বের করতে পারবে তোমার সুবিধা মতো, তোমার যেটা যেগুলো তোমার কাছে খুব বোধগম্য মনে হবে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবে এবং সেই তালিকাগুলো তোমরা এখন সন্নিবেশ করে জেনে নিবে। দ্বিতীয় আলোচনায় ছিল হচ্ছে লেজার পরিদর্শনের কার্যনীতির ব্যাখ্যা। সেখানে আমরা স্ক্যানিং লেজার গেজার গেজ নিয়ে আমরা কথা বলেছিলাম এবং সেক্ষেত্রে আমরা কয়েকটি বৈশিষ্ট্যের কথা এখানে বলেছিলাম যে এই যে পরিদর্শন প্রক্রিয়াটি, এই ইকুইপমেন্ট বা ডিভাইসগুলো মূলত এই সকল বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত থাকে। সেগুলো হচ্ছে যে লো পাওয়ার কনজাম্পশন করে, অধিকাংশ ক্ষেত্রে হিলিয়াম নিয়ন রিসোর্স হিসেবে ব্যবহার করে এবং তারা কন্টিনিউয়াস ওয়েভ আউটপুটে দিতে পারে, তারপরে মনোক্রোমেটিক সোর্স থেকে যে ইন্টেন্সিটির আকারে আমরা ওয়েভগুলো পেতে পারি, রেগুলো পেতে পারি, তার থেকে প্রায় 1000 গুণের বেশি তীব্র আমরা রে এখানে পেতে পারি। তারপরে এই পরিদর্শন পদ্ধতি সাধারণত 100%-এর বেশি বা 100%-এর মতো আমরা বলতে পারি যে বিশুদ্ধ বা সূক্ষ্ম মাপ আমরা নিতে পারি, মানসম্পন্ন হতে পারে এবং স্বাভাবিকভাবে বা ইউজুয়ালি এই লেজার পরিদর্শন পদ্ধতিটি ব্যবহার করা হয় সারফেস ইন্সপেকশন কাজে এবং ডাইমেনশনাল মেজারমেন্টের কাজে। এই কথাগুলো আমরা অতিরিক্ত হিসেবে বলেছিলাম এবং কার্যনীতির ক্ষেত্রে আমরা বলেছিলাম মূলত একটি লেজার স্ক্যানিং লেজার গেজকে ব্লক ডায়াগ্রাম দেখিয়ে, যেখানে মূলত তিনটি অংশ থাকে, একটি থাকে হচ্ছে আমাদের ট্রান্সমিটার, একটি রিসিভার, একটি প্রসেসর ইলেকট্রনিক্স। ট্রান্সমিটার থেকে রে বের হবে এবং লেন্সের মধ্য দিয়ে সেটি আমার কি করবে, স্টিডি বিম চলে যাবে, প্যারালাল বিম, তার মধ্যে আমাদের যে বস্তুটাকে আমরা পরিদর্শন করতে চাই সেটিকে অবস্থান করাতে হবে, তাকে পাস করে যাবে টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ, ওখান থেকে রিসিভারে রিসিভ হবে অপর প্রান্তে, সেখান থেকে সেই ওয়েবগুলোকে সেই রেগুলোকে গ্রহণ করে ফটোসেল থাকবে অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস থাকবে, সেই রিসিভার সেগুলোকে পাঠিয়ে দেবে প্রসেসিং ডিভাইসে, ওখানে প্রসেসিং ডিভাইস সেগুলোকে ইলেকট্রনিক কম্পোনেন্ট সমৃদ্ধ ইলেকট্রনিক ডিভাইস সমৃদ্ধ সেটা প্রসেস করে আমার ডিসপ্লে সিস্টেমে আমি যেভাবে ডিসপ্লে দেখতে চাই পাইতে চাই সেখানে সে প্রদর্শন করবে যে আমি অবজেক্টটি অবস্থাটি কী ছিল। এই হচ্ছে মূলত কার্যনীতির একটি স্বাভাবিক বা অত্যন্ত সংক্ষিপ্ত অবস্থা। এই কথাগুলো আমরা বলেছিলাম। এর পরপরই আমরা যে আলোচনাটি করেছিলাম লেজার টেলিমেট্রিক সিস্টেমের বর্ণনা, সেক্ষেত্রে এই কথাগুলোই বলেছিলাম কিন্তু একটু পয়েন্ট ভিত্তিকে বলেছিলাম। সেখানে এইটা বলতে যে টেলিমেট্রিক সিস্টেম বলতে যে আমরা আরেকটি ব্লক ডায়াগ্রাম দেখিয়েছিলাম টেলিমেট্রিক সিস্টেমের এবং সেক্ষেত্রে বলেছিলাম যে আসলে এই পদ্ধতিগুলো নন কন্ট্যাক্ট গেজ হিসেবে ব্যবহৃত হয়, এগুলো কলিমেটেড লেজার বিম তৈরি করে, এগুলো সাধারণত প্রতি সেকেন্ডে 150টি স্ক্যান নিতে পারে এবং ওরকম তিনটি অংশ নিয়ে তৈরি এবং সব থেকে বড় বিষয় এই যে তিনটি কার্যনীতির যে পদ্ধতির যে তিনটি ধাপ, সেই তিনটি ধাপকে আমরা আরও বিস্তারিতভাবে এখানে উল্লেখ করেছিলাম। ইলেকট্রো অপটিক্যাল পরিদর্শনের ব্যবহার উল্লেখকরণের ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে প্রতিনিয়ত এই অপটিক্যাল ডিভাইসের ব্যবহার বাড়ছে এবং সেই আঙ্গিকে আমরা পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় এটা আরও বিস্তারিত বলেছিলাম। এখানে এসে আমরা দেখার চেষ্টা করছি যে ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের হেন কোনো জায়গা নেই যেখানে প্রতিনিয়ত এর সুবিধা বেশি পাওয়ার জন্য হোক, নানাবিধভাবে সহজবোধ্যতাই হোক এবং পরিদর্শন কাজের সূক্ষ্মতার কারণেই হোক, এত বেশি করে ব্যবহৃত হচ্ছে যে এমন কোনো ক্ষেত্র বা এমন কোনো সেক্টর পাওয়া যাবে না যে এটি ব্যবহৃত আজকে হচ্ছে না এবং আগামীতে হবে না বলে অনুমান করা যায়। সে কারণে আমি মাত্র কয়েকটি আমাদের মেকানিক্যাল রিলেটেড কয়েকটি সেক্টরের কথা উল্লেখ করেছিলাম। সেখানে উল্লেখ করেছিলাম মেশিন টুল একটি ক্ষেত্র, শিপ বিল্ডিংয়ের ক্ষেত্র, অ্যারোস্পেস ক্ষেত্র, ট্রান্সপোর্টের ক্ষেত্র, অপটিক্সের জায়গাটি উল্লেখ করেছিলাম এবং বিবিধ বলে মিসলেনিয়াসের জায়গাটি উল্লেখ করেছিলাম। মিসলেনিয়াসের মধ্যে উল্লেখ করেছিলাম আমাদের প্যাকেজিং এবং ফুড
প্যাকেজিং অফ ফুড অ্যান্ড ড্রিঙ্কসের জায়গাটি, টেলিকমিউনিকেশন জায়গা আছে, এই সকল জায়গায় ইলেকট্রো অপটিক্যাল ইন্সপেকশন ব্যবহারটি দিন দিন বাড়ছে বা ব্যবহার করা হয়। সর্বশেষে ভিডিও মেট্রোলজি বা ভিশন মেট্রোলজির বর্ণনা বলেছিলাম, এক্ষেত্রে আমরা দুটো জায়গায় আমরা আলোচনা সীমাবদ্ধ রেখেছিলাম। একটি বলেছিলাম যে এটি কেমন করে কাজ করে এবং এটি কী, এবং আরেকটি বলেছিলাম কোথায় ব্যবহার করা হয়। মূলত কেমন করে কাজ করে বা এটি কী সেক্ষেত্রে আমরা বলেছিলাম চারটি অংশ, যে এটি আসলে যেভাবে কাজ করে তার উপরেই এটি সংজ্ঞাটি দেওয়া যায়, যে মূলত এটি ছবিকে কন্টিনিউয়াসলি গ্রহণ করে, তারপরে এটি ডিজিটাল ফর্মে নেয় এবং তাকে প্রসেস করে, পর্যালোচনা করে এবং তারপরে বিশ্লেষণ করে সে আমাদেরকে একটি আউটপুট দেয়, এবং আউটপুট দেওয়ার সাথে সাথে সে পরবর্তী যদি এই একটি এমন একটি সিগন্যাল তৈরি করে, যদি আমি ওটার মাধ্যমে অন্য কোনো কাজ পেতে চাই, তবে সেই সিগন্যালটাকে সে অ্যাকচুয়েশন ডিভাইসে সে জেনারেট করারও সুযোগ তো কখনো কখনো কোনো ডিভাইসে তৈরি করে দেয়, এবং একই সাথে সে কোথায় কোথায় এটি ব্যবহৃত হতে পারে সে কথাটিও আমরা বলার চেষ্টা করেছিলাম। সেটা বলেছিলাম যে এটি আসলে গেজিং এবং মেজারমেন্ট কাজে, ডাইমেনশনাল গেজিং এবং মেজারমেন্টের কাজে ব্যবহৃত হয়, সারফেস ডিফেক্টসকে আইডেন্টিফিকেশনের কাজে ব্যবহার করা হয়, হোল ভেরিফিকেশনের কাজে ব্যবহার করা হয়, এবং প্রিন্টেড লেভেলের ক্ষেত্রে ফ্লস বা এই জাতীয় কোনো ত্রুটি বিচ্যুতি আইডেন্টিফিকেশনের কাজে ব্যবহার করা হয়। এই কথাগুলো আমরা বলে সেশনটি শেষ করেছিলাম। আশা করি তোমাদের অনেক কিছুই মনে আসে এবং এরপরে তোমরা আরও বিস্তারিত পড়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলে যেতে চাই আজকের আলোচনার প্রথম অংশে। সেটি কি? সেটা হচ্ছে গত 15টি সেশনে তোমরা অনেক কমেন্টস করেছো, মাঝে মধ্যেই ছোটোখাটো কমেন্টস হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে সম্মিলিতভাবে সকল বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই। সেক্ষেত্রে আমি দেখলাম এই বিষয় এবং আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত মাত্র গুটি কয়েক আমি কমেন্টসকে গুরুত্ব দিয়ে এখানে উল্লেখ করছি। তার ভিতরে প্রথম একটিকে উল্লেখ করা যেতে পারে, মাত্র কয়েকজন প্রথম দিকের সেশনগুলোতে বলেছে সাউন্ড বাড়াতে হবে, ঠিক ওর পরপরই একটি সেশনে কয়েকজন বলেছে একটু স্লো বলতে হবে, স্লো বলবেন। আমি সব ব্যাখ্যা দিচ্ছি। একটি সেশনে মাত্র একজন না দুজন মাত্র বলেছে সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক কি এগুলো, সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক কি না, মানে তার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে যে আলোচনাগুলো সিলেবাসের বাইরের কিনা বা ভিতরের কিনা। এবং শেষের দিকে এসে একদম শেষের সেশনে এরকম দুটো মন্তব্য এসেছে, সেটা হচ্ছে আবার প্রথম অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলোর আলোচনা শুরু করলে ভালো হবে এবং দশম অধ্যায়ের প্রমাণগুলো পুনরায় বুঝিয়ে দিলে ভালো হতো। আমি প্রথম কমেন্টস থেকে চলে আসতে চাই। প্রথম এবং দ্বিতীয় কমেন্টসের দুটোর দিকে আমি একটু দৃষ্টি দিতে চাই। হ্যাঁ, সাউন্ড বাড়াতে হবে, কথাটা সত্যি। সাউন্ড কত বাড়াতে হবে আমি ঠিক জানি না, কিন্তু প্রত্যেকটি সেশন একদম প্রথম সেশন থেকেই কিন্তু আমাদের প্রচেষ্টা, আমরা যারা যত শিক্ষক সেশন নিচ্ছি প্রত্যেকেরই এবং ব্যক্তিগতভাবে আমার প্রচেষ্টাই হচ্ছে, যেহেতু দূরে বসে এই জাতীয় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আমরা সেশন নিচ্ছি, প্রত্যেকেই আমরা চেষ্টা করছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি অনেক লাউডলি কথা বলার জন্য, কিন্তু একটি সেশন উপস্থাপন করার জন্য শব্দের কিছু ভেরিয়েশন অবশ্যই থাকবে এবং থাকে, সেটার কারণে হয়তো কখনো কখনো একটু কম বেশি হতেই পারে। আরেকটি ত্রুটি কিন্তু টেকনোলজিক্যাল হতে পারে, কখনো কখনো কোনো দূর অঞ্চলের নেটওয়ার্কের কারণে একটু ভলিউম আপডাউন করতে পারে। যে কারণেই হোক না কেন, যদি কখনো কোনো সেশন কেউ একটু দুর্বল শুনতে পায় তার জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এখন, কিন্তু আমার দিক থেকে প্রচেষ্টা সর্বাত্মক ছিল। এই মুহূর্তে যেমন আসে গত 15টি সেশনেও ছিল এবং আগামী যে কয়েকটি সেশন আমি অংশগ্রহণ করব সব সেশনেও থাকবে, আমি কথা দিচ্ছি। একটু স্লো বলবেন, এটি যে সেশনে বলা হয়েছিল বা যে সেশনগুলোর আলোকে বলা হয়েছিল আমি মনে করি সেখানে একটু আমি আলোকপাত করতে চাই, যে আমাদের একটি সেশন কত দীর্ঘ সময়ের দিক থেকে, মাত্র 30 মিনিট, তার ভিতরে আমি সেশনের কিন্তু সময় নির্ঘণ্ট প্রত্যেকটি সেশনে দেখাই যে আলোচনার জন্য কতটুকু থাকে, তার ভিতরে অনেক কথা একেবারে নির্ধারিতভাবে বলতেই হবে বা বলা উচিত, না বললে সেগুলো আমরা ভিজুয়ালি যখন ফিজিক্যালি নিতে পারি তখন যেভাবে বলা যায় বোঝানো যায় এক্ষেত্রে কিন্তু সেইভাবে সম্ভব হয় না বা হয়ে ওঠে না। সেই কারণে আমরা যতগুলো
আলোচ্য বিষয় এই মাত্র স্বল্প সময়ে বোঝানোর জন্য চেষ্টা করে থাকি বা চেষ্টা করি, তাতে যদি একটু দ্রুততার সঙ্গে না বলতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এত স্বল্প পরিসরে আমরা সিলেবাসটাকে কভার করতে পারবো না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সে আঙ্গিকে কখনো কখনো মাত্র কয়েকটি সেশনে হয়তো টাইমের সাপেক্ষে আলোচ্য বিষয়ের ভলিউমটা একটু বেশি ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সে সকল ক্ষেত্রে ওই জায়গাটা একটু দ্রুত বলতে হয়েছে, এবং সেই সেই সেশনের আলোচ্য বিষয়গুলো কিন্তু যারা নিয়মিত আমার সেশনকে অনুসরণ করেছে তারা দেখবে পরবর্তী সেশনগুলোতে আমি কিন্তু সেগুলো রিক্যাপিং এর সময়, পুনরালোচনার সময় একটু দীর্ঘ সময় দিয়ে সেখানে আলোচনা করে দিয়েছি। কখনো কখনো কোনো সেশনের প্রমাণগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তী দুই একটি পরবর্তী সেশনগুলোতেও কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আমি শেষের দিকে সেগুলোকে আমি অন্তর্ভুক্ত করে আলোচনা করার চেষ্টা করেছি। যারা নিয়মিত সেশন অংশগ্রহণ করেছে তারা এগুলো খেয়াল করেছে। এই জন্য এই স্লো বলবেন কথাটি ঠিকই আছে, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে কারো কোনো সমস্যা না হয় ওই বিষয়টিকে পুষিয়ে দেওয়ার জন্য। তারপরে কমেন্টস করার জন্য ধন্যবাদ, আমি চেষ্টা করি স্বাভাবিকভাবে বিষয়গুলোকে সমন্বয় করার জন্য। তবে যদি ওই নির্ধারিত সেশনে কারো ওই সময় সমস্যা থেকে থাকে, পরবর্তীতে অনুসরণ আর করতে পারেনি যে কোনো কারণেই হোক, ওই তাৎক্ষণিক সমস্যার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু তৃতীয় যে কমেন্টসটি, সেটা সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক কিনা এটির জন্য আমি ভীষণ মর্মাহত এই কমেন্টসের জন্য। আসলে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি একদম প্রথম যে সূচনা সেশনটি নিয়েছিলাম সেখানে এরকম বলার চেষ্টা করেছি। আমাদের অনেক শিক্ষার্থী বৃন্দ আছে যারা কিনা অনেক সময় নানাবিধ কারণে আমাদের সিলেবাসকে ফলো করার সুযোগ পায় না বা করে না, তারা জানে না সিলেবাসের মধ্যে কী কী টপিক আছে। ওই কারণে কিন্তু আমি প্রথম সেশনটি আমি অন্তর্ভুক্ত করেছিলাম এবং সেখানে ওই কথাগুলো আমি বলার চেষ্টা করেছি বা বলেছি। ঠিক সে কারণে বলে রাখি যে আমি যতগুলো আলোচনা করেছি, অধ্যায় উল্লেখ করেছি, এবং প্রত্যেকটি টপিক হচ্ছে সিলেবাসের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সিলেবাসের মধ্য থেকে নিয়েছি। বরং সিলেবাসের ভিতরে আরও কয়েকটি আলোচ্য বিষয় কোনো কোনো অধ্যায়ে একটু বেশি হয়তো ছিল, সেগুলো আমরা সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েই কিন্তু আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। শেষের যে দুটো কমেন্টস, সেই দুটো কমেন্টসকে খুব গুরুত্ব দিয়ে বলছি যে প্রথম অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলোচনা শুরু করলে ভালো হবে একটি, আর দশম অধ্যায়ের প্রমাণগুলো পুনরায় বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি একেবারে ব্যক্তিগতভাবে এই দুটো বিষয় চাচ্ছি যে আগামী যে কয়েকটি সেশন পাওয়া যাবে এই দুটো কমেন্টসের সাপেক্ষেই আমাদের সেই সেশনগুলো পরিচালিত হবে। তবে একদম নির্ধারিতভাবে, যেহেতু শেষের মন্তব্যটি হচ্ছে সুনির্দিষ্ট যে দশম অধ্যায়ের প্রমাণগুলো বুঝিয়ে দিলে ভালো হবে, সেই কারণে আগামী সেশনটি হবে হচ্ছে ওই দশম অধ্যায়ের উপরে, এবং তার পরের সেশনগুলোতে ওই প্রথম অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো বেছে বেছে যেখানে করা সম্ভব হবে, যতগুলো সম্ভব হবে সেগুলোই কিন্তু করা হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সব শুনতে পাচ্ছ এবং বুঝতে পেরেছো। তোমাদেরকে ধন্যবাদ, আমি চলে যেতে চাই আজকের জন্য। আমি পরের যে আলোচনাটি নির্ধারণ করেছি সেখানে, সেটি হচ্ছে তাত্ত্বিক পর্বসমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের বিভাগ ভিত্তিক নম্বর বণ্টন উল্লেখ করা। তোমরা চতুর্থ পর্ব থেকে এইভাবে পরীক্ষা দিয়ে আসছো, এগুলো তোমাদের সব জানা, কিন্তু একটু উল্লেখ করছি সময় পাচ্ছি তাই, কিন্তু নিশ্চয়ই একেবারে অপ্রাসঙ্গিক হবে না। একটু এর সঙ্গে পরের আলোচ্য বিষয়টি কিন্তু এর সঙ্গে সম্পর্কিত, সে কারণেই আমি এটা উল্লেখ করছি। আমরা প্রথম সেশনে বলেছিলাম যে নম্বর বিভাজন কি হবে তাত্ত্বিক পর্বসমাপনী পরীক্ষা 60 নম্বর, আমরা দেখতে পাচ্ছি এই ফরম্যাটে প্রশ্নটি হবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যদি এই ভালো নম্বর পরীক্ষায় পেতে চাই, ভালো গ্রেড পেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত জায়গাটি, যেখানে 10টি প্রশ্নের প্রত্যেকটি 1 নম্বর করে থাকবে, প্রত্যেকটি সঠিক হলেই কিন্তু 10, এবং 10টি প্রশ্নের প্রত্যেকটি 2 নম্বর করে থাকবে, সঠিক হলেই 2। এখানে খুব বেশি লিখতে হবে না, শুধুমাত্র কবিভাগে যা চাবে ততটুকুই 1 বাক্যে বা সর্বোচ্চ 2 বাক্যে বা 2টি লাইনে লিখলেই উত্তরটি যথাযথ এবং নম্বরপূর্ণ। খবিভাগের জন্য ঠিক তাই, 2 থেকে 3টি বাক্য বা 3 লাইনের বেশি লেখার দরকার নেই। তবে যদি কখনো কোনো সমীকরণ বা ছোট্ট কোনো চিত্র প্রাসঙ্গিক হয়ে থাকে, তবে সেটা দেওয়াই কিন্তু যুক্তিসঙ্গত হবে, তাহলে নম্বরটি একদম পূর্ণ নম্বর পাওয়া যাবে। এখানে যদি 30 নম্বর একদম নিশ্চিত হয়ে যায়, তাহলে কিন্তু নম্বরটি ভালো পাওয়ার সম্ভাবনা
বেড়ে যাবে। গ বিভাগের জন্য যে বিষয়টি থেকে যায় 30 নম্বর, এইখানে চেষ্টা করতে হবে আরও কি করে ওই পূর্বের যে 30-এর সঙ্গে বাড়িয়ে নেওয়া যায়, অতিরিক্ত কী কী পাওয়া যায়, সেখানে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। একটু পরেই আমি যে আলোচনাটি করব অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কী কী আছে সেখান থেকে, যে আমি কোন কোন জায়গা থেকে খুব বেশি বেশি করে পড়লে এখান থেকে আমি যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে সেই 5টি প্রশ্নের সুন্দর করে উত্তর দিতে পারবো। তবে এইখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 5টি প্রশ্নের উত্তর দিব সেই 5টি প্রশ্নে অবশ্যই কিন্তু দেড় থেকে 2 পৃষ্ঠা করে লিখতে পারলে ভালো হবে। কিন্তু সেটার থেকেও বড় বিষয় যেহেতু মেট্রোলজি নামক একটি সাবজেক্ট, এই জাতীয় বিষয় অবশ্যই যদি সমীকরণ থাকে, যদি চিত্র থাকে, লেখা একটু কম হলেও সেই চিত্র এবং সমীকরণের দিকে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে নম্বরটি পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটাই হচ্ছে আমার দিক থেকে একটু ব্যক্তিগত উপদেশ। এছাড়া এখানে আর তেমন কিছু বলার নেই, আর সব কিছুই তোমরা জানো এবং বোঝো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যেতে চাই এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে যে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ কি। আসলে এইটা শুরু করার পূর্বে একটি বিষয় আমি মনে করে দিতে চাই, কারিকুলাম বিশেষজ্ঞ সিলেবাসটি যখন প্রণয়ন করেছে আমাদের জন্য শিক্ষার্থীদের জন্য, তখন এটা একজন শিক্ষার্থী মনে করে নিতে হবে যে আমার শিক্ষা জীবনের জন্য প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি টপিকই হচ্ছে আমাকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাহলে একজন পরিপূর্ণ আমি প্রকৌশলী হিসাবে তৈরি হতে পারবো এবং বের হয়ে যেতে পারবো। আমার কথাটিও তাই, কিন্তু পরীক্ষা যেহেতু সেই কারণে আমি একটু এখানে আলোকপাত করতে চাই। সব আমরা পড়ব এবং আমি তাই বলার চেষ্টা করেছি বিগত সেশনগুলোতে, এখনও তাই বলছি। শুধু পরীক্ষা বিধায় সবগুলোর মধ্য থেকেও পরীক্ষার পূর্বরাত্রে কোন কোন বিষয়টির উপরে একটু বেশি করে আলোকপাত করব সেই কথাগুলোই কিন্তু বলার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে আমার কথাটি বোঝার চেষ্টা করতে হবে। সেই আঙ্গিকে আমার বক্তব্যটি হচ্ছে এই যে প্রথম অধ্যায়ে মেট্রোলজির সংজ্ঞা, মেট্রোলজির উদ্দেশ্য, সূক্ষ্মতা, সঠিকতা এবং পরিদর্শন এর খরচের মধ্যকার যে সম্পর্ক, কোসাইন এরর বর্ণনা, সূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতির উপর টেম্পারেচার, প্রেশার এবং অ্যালাইনমেন্টের প্রভাব, এই জিনিসগুলো এই অধ্যায় অপেক্ষাকৃত একটি বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এই অধ্যায় থেকে ক বিভাগ এবং খ বিভাগের জন্য প্রতি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই এবং আসে বলে আমার ধারণা এবং আমি তাই দেখি। কিন্তু এখান থেকে কম্বিনেশন করে একটির সঙ্গে একটু যুক্ত করে গ বিভাগেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। কিন্তু ক বিভাগে খ বিভাগে অবশ্যই প্রশ্ন আসে, এইভাবে কিন্তু তোমরা প্রস্তুতি নিবে। দ্বিতীয় অধ্যায় থেকে পরীক্ষার জন্য এরকম খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু জানার জন্য অবশ্যই প্রণীত হবে স্পিরিট লেভেল এর গঠন প্রণালী, স্ট্রেইট এজের গঠন প্রণালী, রেডিয়াস গেজ, কম্বিনেশন সেটের গঠন প্রণালী, নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা, উদাহরণ ইত্যাদি বিষয়গুলো আমরা একটু জেনে নেব এবং জানা থাকা ভালো। এরপরেই আসবে হচ্ছে তৃতীয় অধ্যায়, খুব বড় একটি অধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ অধ্যায় জানার জন্য, অনুশীলনের জন্য এবং পরীক্ষার জন্য। সূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতির সংজ্ঞা, ভার্নিয়ার কনস্ট্যান্টের ব্যাখ্যা, ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর, ভার্নিয়ার ডেপথ গেজ, গিয়ার টুথ ভার্নিয়ার এবং ডায়াল গেজের কার্যনীতি, মাইক্রোমিটারের সংজ্ঞা এবং চিত্রসহ এর বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, বিভিন্ন ধরনের মাইক্রোমিটারের কার্যনীতি, গেজের ক্ষেত্রে টেইলরের নীতি, বিভিন্ন ধরনের গেজের গঠন ও ব্যবহার। আমি খুব সহজ করে যেটা বলতে চাই সেটা হচ্ছে একদম প্রথম উপরের দিকে যে 2-3টা সূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতির সংজ্ঞা, ভার্নিয়ার কনস্ট্যান্টের ব্যাখ্যা, এই বিষয়গুলো কিন্তু ক বিভাগ খ বিভাগে প্রায় প্রত্যেক পরীক্ষায় আসে এবং প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকবৃন্দ এগুলো দিতে পছন্দ করেন, এটি আমার অনুমান এবং অভিজ্ঞতা। কিন্তু এই যে 3 নম্বর থেকে যেটা বিভিন্ন ভার্নিয়ার ইনস্ট্রুমেন্টের যে কার্যনীতি, তারপরে হচ্ছে মাইক্রোমিটারের চিত্রসহ বিভিন্ন চিহ্নিতকরণ, মাইক্রোমিটারের কার্যনীতি ইত্যাদি বিষয়গুলো কিন্তু গ বিভাগের জন্য খুব গুরুত্বপূর্ণ। খ বিভাগের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে গেজের টেলরের নীতি উল্লেখ করো, বর্ণনা করো, বিভিন্ন ধরনের গেজের গঠন এবং ব্যবহার উল্লেখ করো, এই বিষয়গুলো কিন্তু আমাদের খ বিভাগ গ বিভাগ মিলে ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে খুব ভালো করে কিন্তু পরিণত হবে। সিলেবাসে কিন্তু বেশ কতগুলো গেজের কথা উল্লেখ আছে, ওখান থেকে আমাদের সবগুলোই প্রায় একই রকমের একটু খেয়াল করে সম্ভব মতো মনে রাখার চেষ্টা করতে হবে। চিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু আগেও বলেছি এখনও আবার বলছি। চতুর্থ অধ্যায়, সাইনবারের নীতির ব্যাখ্যা, স্লিপ গেজ এবং সাইনবারের ব্যবহার করে কোন হিসাবকরণ,
সাইন বার এবং সাইন সেন্টার ব্যবহার পদ্ধতি, ডাপটেল গ্রুপ, ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল ও সাইজ হিসাবকরণ। একদম সোজাসাপটা বিষয় হচ্ছে এই অধ্যায় থেকে ক বিভাগের জন্য সাইন বারের নীতি, সাইন বার কি, খ বিভাগের জন্য সাইন বার এবং সাইন সেন্টারের ব্যবহার পদ্ধতি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। খ বিভাগের জন্য একটি ছোট্ট অঙ্কও কিন্তু এখানে আসতে পারে যে স্লিপ গেজ এবং সাইন বার ব্যবহার করে এর একটি অ্যাঙ্গেল বের করো। কিন্তু গ বিভাগের জন্য এই যে ডপটেল গ্রুপ, ভি গ্রুপ ইত্যাদি যে বলা হচ্ছে এর অ্যাঙ্গেল এবং সাইজ হিসাবকরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় আসে, আমাদেরকে সেগুলো কিন্তু ভালো করে শিখে নিতে হবে, চিত্রসহ ভালোভাবে এগুলো দেখতে হবে। পঞ্চম অধ্যায়ে যেগুলো আছে আলো অধ্যায়, সপ্তম অধ্যায় সহ মনোক্রোমেটিক লাইট সোর্স ব্যবহার করে বা ইন্টারফেরোমিটারের মাধ্যমে সমতল পরীক্ষার পদ্ধতির বর্ণনা, অটোকলিমিটারের ব্যবহার এবং কার্যনীতি, অপটিক্যাল কম্পারেটরের কার্যনীতি। এখান থেকে আমি মনে করি যে এই যে কার্যনীতি এবং পরীক্ষার পদ্ধতি বর্ণনা, এখান থেকে খুব বেশি হলে যে গ বিভাগে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং মাঝে মধ্যে গ বিভাগেই প্রশ্ন আসে, সেজন্য সবগুলোই পড়তে হবে। যদি আসে গ বিভাগেই আসবে, তবে প্রায় কাছাকাছি সব বর্ণনা একটু জেনে রাখা ভালো নিজের প্রয়োজনের জন্য, ভবিষ্যতের জন্য। অটোকলিমিটারের ব্যবহার এবং কার্যনীতি, অপটিক্যাল কম্পারেটরের ব্যবহার এবং কার্যনীতি ইত্যাদি বিষয়গুলো সবই হচ্ছে গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, একটু দেখতে হবে। ষষ্ঠ অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, একজন মাঠ পর্যায়ের প্রকৌশলী হিসেবে খুব গুরুত্বপূর্ণ, যে বেসিক সাইজ, জিরো লাইন, নমিনাল সাইজ, ডেভিয়েশন, টলারেন্স, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, লিমিটস অফ সাইজ, ফিট, এদের সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান, লিমিট এবং ফিট সম্পর্কিত আইওসি সিস্টেম, অন্য অন্য যে আলোচ্য বিষয় আছে এই অধ্যায় তার সঙ্গে এগুলো খুব গুরুত্বপূর্ণ। ক বিভাগে এবং খ বিভাগে ভীষণ গুরুত্বপূর্ণ এই টার্মসগুলো এবং এর সম্পর্কিত অঙ্ক, এর সম্পর্কিত অঙ্ক কিন্তু গ বিভাগের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রায় একদম কমন থাকে পরীক্ষায়। এবং খ বিভাগে লিমিট এবং ফিট সম্পর্কিত আইওসি সিস্টেম এবং গ বিভাগেও কিন্তু এইগুলো কখনো কখনো দিয়ে দেয় আমাদের প্রশ্ন প্রণয়নকারী সম্মানিত শিক্ষকবৃন্দ। সপ্তম অধ্যায় আবার সেই আলোক যন্ত্রপাতির সঙ্গে সার্ফেস ইন্সপেকশনের বিষয় চলে আসে। সার্ফেসের ক্ষেত্রে রাফনেস, ওয়েভিনেস, ফ্লজ এবং লেয়ের সংজ্ঞা, সার্ফেস ফিনিশ চিহ্নিতকরণ আইএসও মেথড, কম্পারিজন মেথডের মাধ্যমে এবং ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে তল পরিদর্শন ব্যাখ্যা। আমার কাছে খুব মনে হয় আমি যেগুলো দেখি পরীক্ষায় এই যে ক বিভাগ এবং খ বিভাগে কিন্তু রাফনেস, ওয়েভিনেস, ফ্লজ এবং লেয়ের সংজ্ঞা এবং আইএসও মেথডে কিন্তু ক বিভাগ এবং খ বিভাগে প্রায় আসে, ছোট্ট ছোট্ট সংজ্ঞা হিসাবে বা চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়ার জন্য আসে। আমরা খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করব, বারবার এগুলো খাতায় নিজেরা বাড়িতে বসে অনুশীলন করব। তবে মনে রাখতে হবে যে চিত্র আঁকি না কেন খুব সুন্দর করে আঁকতে হবে, এরকম কোনো বিষয় নেই, ফ্রি হ্যান্ডে স্কেচ করলেই যথেষ্ট। তবে গ বিভাগের জন্য পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে যেরকম বললাম এখানেও ঠিক তাই, আমাদের এই কম্পারিজন মেথডের মাধ্যমে এবং ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে এই যে তল পরিদর্শনের বর্ণনা এগুলো কিন্তু আমরা একটু দেখে নিব ছবি সহ। অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় দুটো একসঙ্গে বলার চেষ্টা করি। অষ্টম অধ্যায়ের বিষয়টা হচ্ছে যে আমাদের মেশিন টুলস চেকিংয়ের, অ্যাকুরেসি চেকিংয়ের বিষয় আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব। পরীক্ষায় খুব বেশি আসে না, কিন্তু আসলেও আসতে পারে, একটু আমরা দেখে নেব, আমরা তো আলোচনা করেছি সেইভাবে। নবম অধ্যায় নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা এবং ম্যাগনেটিক পার্টিকেল, রেডিওগ্রাফিক এবং আল্ট্রাসোনিক ইন্সপেকশন পদের বর্ণনা, এখান থেকে কিন্তু এই বর্ণনাগুলোই গুরুত্বপূর্ণ। আর ক বিভাগে বা খ বিভাগে কখন আসতে পারে যে পদ্ধতিগুলোর নাম বলো এবং এটি সংজ্ঞা বলতে কী বুঝো, এরকম একটি বিষয়। দশম অধ্যায় হচ্ছে স্ক্রু থ্রেড মাপার ক্ষেত্রে বেস্ট সাইজ অবয়ারের সংজ্ঞা, বেস্ট সাইজ অবয়ারের সূত্র প্রতিপাদন করা, তিন তার প্রতি স্ক্রুয়ের কার্যকরী ব্যাস নির্ণয়, খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। বেস্ট সাইজ অবয়ারের সংজ্ঞা এবং বেস্ট সাইজ অবয়ারের সূত্র প্রতিপাদন করা ক বিভাগ এবং খ বিভাগ মিলে দারুণ ইম্পর্ট্যান্ট এবং প্রায় আসে। আর গ বিভাগের জন্য তিন তার পদ্ধতিতে স্ক্রুয়ের কার্যকরী ব্যাস নির্ণয় তো একেবারে ইম্পর্ট্যান্ট, বিনা কথায় খুব গুরুত্বপূর্ণ। এগারোতম অধ্যায় প্রকৌশল উৎপাদনে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, মান নিয়ন্ত্রণ স্ট্যাটিস্টিক্যাল মেথডের বর্ণনা, টিকিওভের নীতি, স্যাম্পল ইন্সপেকশন বর্ণনা, অ্যাভারেজ এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্টের বর্ণনা, অ্যাকসেপ্টেন্স অফ স্যাম্পলিং বর্ণনা, সবগুলো আমরা আলোচনা করেছি। কবিভাগ খবিভাগ মিলে হচ্ছে মান নিয়ন্ত্রণের সংজ্ঞা, টিকিওভের নীতি, প্রয়োজনীয়তা এগুলো, আর বর্ণনাগুলো সব হচ্ছে কবিভাগের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা একই রকমভাবেই আমরা পড়ব, বর্ণনাগুলো হচ্ছে গবিভাগের জন্য। সর্বশেষে ১২তম অধ্যায়, আমরা গত সেশনে যেরকম আলোচনা করলাম আজকে প্রথম দিকে যেভাবে আলোচনা করলাম সেইভাবেই হবে। পদ্ধতিগুলো হচ্ছে
এবং বর্ণনাগুলো হচ্ছে গ বিভাগের জন্য, খুব বেশি এখান থেকে আসে না, কিন্তু আসলেও আসতে পারে এবং আসার প্রবণতা কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। এই জন্য আমরা বর্ণনাগুলো এবং পদ্ধতিগুলো একটু ভালো করে দেখে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, প্রশ্নোত্তর। তোমাদের যদি কিছু থাকে প্রশ্ন এই আলোচনা সাপেক্ষে কমেন্টস করে জানাবে, এবং বাড়ির কাজে আমি বলবো আমার এই সেশন শেষে কোনো বাড়ির কাজ নেই। তবে শেষ প্রান্তে এসে এতক্ষণ ধরে তোমরা যারা অংশগ্রহণ করলে তোমাদের সকলকে ধন্যবাদ, এবং সম্মানিত সকল ভিউয়ার আপনাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আমার এই সেশনটি শেষ করছি। এবং আগামীতে এই সেশনটি যারা আবারও দেখবেন এবং অনুরোধ থাকলো সকলকে দেখার জন্য, তারা এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ জানিয়ে আমার সেশনটি আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি।